আমাদের আদিবাসীদের সম্প্রদায়ের মহত্তর উৎসব এখানে হয়ে আসছে আর এখানে পাহাড় হচ্ছে প্রচুর শীত আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগুন সুখে আছি উৎসবটি হচ্ছে গ্রহ সম্প্রদায়ের বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারাই হচ্ছে এই উৎসবটি পালন করে থাকেন চেষ্টা করবো এই রাতের পর্বে গ্রহ সম্প্রদায়ের এই গোহত্যা উৎসব মানে গোহত্যা করার আগে তারা কি কি প্রক্রিয়া কি কি রীতিনীতি মানে সেগুলো আমি তুলে ধরার জন্য চেষ্টা করবো উৎসব উপলক্ষে বাড়ির সামনে মঞ্চ সাজানো হয় বাঁশের ছাল তুলে তৈরি হয় ফুল এই ফুলগুলো সৌন্দর্য বাড়িয়ে তুলে কয়েক এই অনুষ্ঠানের মধ্যমণি গরু বা মহিষ সুর বাঁশের গরু বা মহিষকে এমনভাবে আটকে রাখা হয় যেন একটু নাড়াচাড়া করতে না পারে পাড়ার বয়স্করা দাগদোল বাজিয়ে অনুষ্ঠানে সূচনা করে তারা গরুটিকে বেশ কয়েকবার দাগদোল বাজিয়ে প্রদক্ষিণ করার পরে আসেই হচ্ছে তাদের সেই মাহিন্দ্রক্ষণ যুবকেরা লুং বাজিয়ে গরুকে প্রদক্ষিণ করে আর যুবতীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক গলায় রূপার মালা পরিধান করে উল্টো দিকে ফিরে নাচতে থাকে রাত যত গভীর হয় অনুষ্ঠানের ততই জমে উঠে পাড়ার বয়স্ক থেকে শুরু করে শিশুরা পর্যন্ত উপস্থিত হয় তখন বয়স্ক পুরুষেরা কিছুক্ষণ প্লুং বাজায় অন্যদিকে বয়স্ক নারীরা প্রদক্ষিণে অংশ নিয়ে বিশ্রামে যায় নামক ঐতিহ্যবাহী পানীয় মৃদের এই অনুষ্ঠানের প্রধান পানি এই পানীয় পান করে প্লুঙের সুরের তালে তালে পর্যায়ক্রমে সারা রাত চলতে থাকে এই নাচ তখন পাল্লাক্রমে বিভিন্ন দল বাঁশির সুরে ছন্দ মিলিয়ে নৃত্য পরিবেশন করে দলের শিশু ও মেয়েদের গলায় থাকে রূপার মালা আর পায়ে থাকে গুড় গভীর রাতে রূপার মালার শব্দ আর সেই প্লুং বাঁশির সুর একাকার হয়ে ছড়িয়ে পড়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এই সুর শুনলে তখন মনের মধ্যে অন্যরকম ভালো লাগার অনুভূতি কাজ করে দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো তারা গোহত্যা কেন করে কি কারণে করে সব কিছু আমি আগামীকাল সকালে আপনাদেরকে আমি সেই হিস্টোরিটা বলবো তো সেই হিস্টোরিটা জানতে হলে আপনাকে দ্বিতীয় পর্বের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না